আজকের রাশিফল বারোই নভেম্বর দু হাজার তেইশ রবিবার তিথি অমাবস্যা জন্মরাশি হল তুলা সূর্যোদয় সকাল পাঁচটা পঞ্চাশ সূর্যাস্ত মেজ রাশির রাশিফল দূরে কোথাও ভ্রমণ পরিকল্পনায় সফল হতে পারেন বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলে যেতে পারে বাথের ব্যথায় কষ্ট পেতে পারেন কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে স্ত্রীর কাছ থেকে আঘাতজনিত ব্যবহার পেতে পারেন ছোটখাটো রোগ উপেক্ষা করা ঠিক হবে না প্রবাসী কেউ বাড়িতে আগমন হতে হতে পারে পারে দুপুরের পরে আয় স্ত্রীর সাথে তর্ক না করাই ভালো ভালো হবে দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন ইচ্ছা পূরণ হতে পারে সন্তানের জন্য খরচ বাড়তে পারে পিতার জন্য চিন্তা বৃদ্ধি পাবে ব্যবসায় বিশেষ লাভের যোগ রয়েছে মেঝরাজের ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল লাল শুভ দিক হল দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো এক একজ রাশির রাশিফল বাড়িতে আজ কোনো কিছু ক্ষতি হতে পারে আজ আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেই দিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন সন্তানের কাজে কোনো বিষয়ে সুখবর আসতে পারে আজ সারাদিন খুব অলস্যে কাটতে পারে বিদ্যার্থীরা সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন আজ কোনো সুবিধার জন্য কোনো কাজ করতে হতে পারে সকালের দিকে সবাই মিলে কোথাও ভ্রমণ হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে ভালো কাজের জন্য সুনাম বাড়তে পারে বৃহসরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য অন্য দুনের তুলনায় খারাপ হবে পরিবারে অশুভ কিছু ঘটতে পারে পেশাগত ক্ষেত্রে আজ বিশেষ কোনো চিন্তা থাকবে না এই রাশির ব্যক্তিদের শুভ রং হল সাদা শুভ দিক হল অগ্নিকোণ এরকের ভাগ্য সংখ্যা হলো নয় মিথুন রাশির রাশিফল জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য শুভ দিন শেয়ারে বাড়তে লগ্নি নিয়ে চিন্তাভৃত্তি ঘটতে পারে সন্তানের কাজে গর্ববোধ করবেন পেটের সমস্যায় ভোগান্তি হবে হাঁটাচলা খুব সাবধানে করবেন আজ সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনা মন যেতে পারে শত্রুরা ক্ষতি করতে ব্যর্থ হবে সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে তা কেটে যাবে বাড়তি কিছু খরচ হতে পারে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে চোখের সমস্যা বাড়তে পারে কর্মব্যস্ত দিনের মধ্যে সময় কাটাবেন কোনো বিভ্রাটে আজ পড়তে পারেন মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালো নয় পরিবারে ভালো মন্দ বুঝতে হবে পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল সবুজ শুভ দিক হল উত্তর পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় কর্কট রাশির রাশিফল বন্ধুদের বিরোধীদের থেকে সাবধানে থাকুন সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগের সৃষ্টি হতে পারে আত্মীয়দের সাথে দেখা হওয়ার সুযোগ আসতে পারে বিদ্যার্থীদের জন্য ভালো সময় স্ত্রীর বেহিসাবি খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হবে যানবাহন বা জমি কোনো কিছু কেনার জন্য আর চিন্তাভাবনা করতে হবে পুলিশি ঝামেলায় যাবেন না শারীরিক কষ্টের জন্য কাজের ক্ষতি হতে পারে কর্কট রাশি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয় ও ব্যয়ের সমতা বজায় থাকবে পরিবারের সাথে একটু বুঝিয়ে চলুন পেশাগত ক্ষেত্রে প্রচুর পরিশ্রম হবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হল উত্তর পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো দুই সিংহরাশি রাশিফল পেটের সমস্যা বাড়তে পারে ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সংসারে আর্থিক টানাপোড়েন থাকলে তা মিটে যাবে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বোঝায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে আপনার থেকে বয়সের ছোট কারোর কাছ থেকে কিছু উপকার নিতে পারেন পেটের সমস্যায় ভোগান্তি হবে বাড়িতে কোনো অতিথি আসতে পারে সিংহ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ ভালো কোনো সাহায্য পাবেন পরিবারের জন্য চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে দিনটি আনন্দে কাটাবেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো কমলা শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো চার কন্যা রাশিফল বব বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে মাথা গরম করার ফলে হাতে আসা কোনো কাজ ভেসতে যাবে পিঠের ব্যথায় কষ্ট হবে আর সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থা উন্নত হবে না দাম্পত্য জীবনে সুখ ফিরে আসবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে সন্তানের কাছ থেকে সাহায্য পেতে পারেন দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন সব পরিবারে ভ্রমণে চোখ রয়েছে দুপুরের পরে ভালো কোনো কাজ হতে পারে কর্মে আলস্যতা দেখা দিতে পারে আজ কোনো ক্ষতি হতে পারে প্রেমে অশান্তি হতে পারে স্তরে বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয় কন্যা রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্র ওঠানামা করতে পারে পরিবারের নিয়ে চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে উচ্চবস্ত ব্যক্তির জন্য চাপ বাড়বে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো সবুজ শুভ দিক হলো পশ্চিম রাশি রাশিফল ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন দাম্পত্য জীবন উন্নত হবে মা বাবা সম্পত্তির কিছু ভাগ পেতে পারেন আজ সব থেকে কাছের কোনো মানুষের জন্য বিচক্ষণতা করতে পারবেন সামান্য ভুল বড় কোনো ক্ষতি ডেকে আনতে পারে অযথা ভ্রমণে হয়রানি হতে পারেন কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন মা বাবার সাথে অকারণে ঝামেলা মারতে পারে আত্মীয়ের কাছ থেকে সাহায্য পেতে পারেন সন্তানের চাকরি যোগ রয়েছে ব্যয় বাড়তে পারে আজ সারাদিন ব্যবসা গতানুগতিকভাবেই চলবে তুলারাশির ব্যক্তিতে সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ খুব ভালো উপার্জন হতে পারে পরিবারের ক্ষেত্রে খুব বুঝে শুনে চলতে হবে অশান্তি হতে পারে পেশাগত ক্ষেত্রে জীবিকা অনুকূলেই থাকবে এই রাশির ব্যক্তিতে শুভ রঙ হলো সাদা শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ বৃশ্চিক রাশি রাশিফল কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তে পারেন উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটি শুভ হবে বাড়িতে সকলে মিলিয়ে কোথাও ভ্রমণ হতে পারে বিদ্যুৎ জিনিসপত্র থেকে সাবধানে থাকুন খুব বুঝে না চললে অতিরিক্ত খরচ হতে পারে কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন কাউকে বেশি উদারতা না দেখানোই ভালো হবে বাড়িতে বয়স্কদের জন্য চিকিৎসায় সময় ব্যয় হবে রক্তপাত থেকে সাবধানে থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারোর কাছ থেকে কোনো উপকার পেতে পারেন উচ্চবয়স্ত ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন বৃষ্টিক রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে ব্যবসায় ভালো পাওনা আদায় হতে পারে পরিবারের ক্ষেত্রে কোনো বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে অনেক দূর যাওয়ার জন্য কষ্ট হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো দক্ষিণ আজকে ভাগ্য সংখ্যা হলো তিন ধনুরাশির রাশিফল কোনো ভুল কাজের জন্য অনুতাপ হবে দৌড়ঝাঁপ করার জন্য অসুস্থ হয়ে পড়তে পারেন অসৎ কোনো লোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে কারোর সঙ্গে ব্যক্তিগত বিষয়ে আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব হাতে আসতে পারে সেবামূলক কাজে আনন্দ পাবেন কুচিন্তার কারণে মানসিক কষ্ট হবে লটারি থেকে কিছু আয় হতে পারে আজ কোনো ক্ষতের মুখে পড়তে পারেন আজ বাইরের কাজে যেতে হতে পারে ধনুরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর ঝুঁকি থাকতে পারে অর্থভাগ্য ভালো হবে পরিবারের সদস্যের জন্য বিবাদ মানতে পারে পেশাগত ক্ষেত্রে আর দুই দিকেই ভালো সাহায্য পাবেন এ রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুন শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো তিন মকর রাশির রাশিফল কারোর কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তার পাবে কোনো কাজে হারানো জিনিস উদ্ধার হতে পারে নৃতশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে কোনো বন্ধুর দ্বারা বিশেষভাবে উপকৃত হতে পারেন প্রেমে বিশ্বাস ফিরে আসবে আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে জরুরি সিদ্ধান্ত নেয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন প্রেমে বিবাদ মিটে যাবে শারীরিক যন্ত্রণা বাড়তে পারে পুরানো কোনো বিবাদ নষ্ট হতে পারে মকর রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে পরিবারে সকলে মিলে বাইরে যাওয়ায় আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে মিশ্র ফল পাবেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হল নীল শুভ দিক হল দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হল পাঁচ কুম্ভরাশি রাশিফল সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে অবাক করে দেওয়া মতন কোন খবর পেতে পারেন কাউকে টাকা ধার দেবেন না তর্ক এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় সাংসারিক অশান্তি হতে পারে সঙ্গীত চর্চায় হাল মুশকিল হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রতিকূল সময় অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তি যোগ রয়েছে গুরুজনের কথায় বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে সংসারে ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দ হবে ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে কুম্ভ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে খুব বেশি মাতামাতি না করাই ভালো হবে পেশাগত ক্ষেত্রে জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো নীল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো সাত মীন রাশি রাশিফল ব্যয় বাড়তে পারে সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যাবে অপরের উপকার করতে গিয়ে কোনো বিপদের মুখে পড়তে পারেন মামলা মকদ্দমা হওয়ার যোগ রয়েছে কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন ক্রয় বিক্রয়ে লাভ নাও হতে পারে লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে পাওনা আদায়ের জন্য আজ সমস্যা হতে পারে পেটের যন্ত্রণা বাড়তে পারে দামি কোনো জিনিস আজ পেতে পারেন প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন মিন রাশি ব্যক্তির সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক চাপ বাড়বে পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে অপরকে সাহায্য নিতে পারেন এই রাশির ব্যক্তির শুভ রঙ হল হলুদ শুভ দিক হল উত্তর পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো সাত ভালো থাকুন সুস্থ থাকুন